শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। লাবণ্য, তোমাকে কেমন? তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আজকে একটু বেশি বোধহয় ভালো আছি, কারণ চলচ্চিত্র কিংবা সাংস্কৃতিক জগতের কেউ যখন আমাদের এই রাঙা সকাল অনুষ্ঠানে আসে, আমার আগ্রহ বোধহয় একটু বেশি থাকে, রাইট? কারণ তোমারও আগ্রহ বেশি থাকে, কারণ তুমিও শিল্পকলার মানুষ এবং তুমিও গান নাচের সাথে জড়িত। এবং আজকে এমন একজন ব্যক্তি রয়েছে যিনি এমন একটি গুরুত্বপূর্ণ পদে আছেন এবং এমন একটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করেন, সেগুলো সম্পর্কে আমরা পুরো ঘন্টা জুড়ে জানাবো। তবে তার আগে তার সম্পর্কে দর্শকদের চলো জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে। দর্শক, আমাদের মাঝে আছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ নিজামুল কবির। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। কেমন আছেন? ভালোই লাগছে, আনন্দটা আমার এই মুহূর্তে একটু বেশি ভালো লাগছে রুম্মান ভাইকে সাথে পেয়ে। এটা আমার সৌভাগ্য, আসলে এটা আমাদের সৌভাগ্য, কারণ ফিল্ম আর্কাইভ শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু কাজের যে কতটা বিস্তৃতি কিংবা ব্যাপ্তি সেগুলো সম্পর্কে আমরা হয়তো কিছু জানি হয়তো কিছু জানি না। আজকে পুরো ঘন্টা জুড়ে সব শুনবো। তবে তার আগে, আপনাকে অনেকেই চেনেন, তবে ব্যক্তি মানুষটিকে খুব একটা চেনেন না হয়তো, আমরা একটু ব্যক্তি মানুষটিকে শুরু থেকে একটু আবিষ্কার করতে চাই। আপনার জন্ম, বেড়ে ওঠা, সব কিছু কোথায়? এটা ঠিক রুম্মান ভাই যেটা বলছেন যে ফিল্ম আর্কাইভের মহাপরিচালক হিসাবে হয়তো অনেকেই আমাকে জানেন, কিন্তু ব্যক্তি নিজামুল কবিরকে সেভাবে হয়তো অনেকেই জানেন না। আমার জন্ম বরিশাল জেলায়, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা। আমার গ্রামের নাম হলো মলুহার। আমার বাবা প্রবীণ শিক্ষক এবং আমাদের এলাকার খুবই সম্মানিত মানুষ। আমি এভাবে বলা উচিত যে আমরা যখন গ্রামের বাড়িতে যাই, এখনও আমরা ভাইয়েরা বোনেরা, তো বাড়িতে যেতে গেলে আমার বাবার পরিচয় দিয়েই বাড়িতে যেতে হয়, যে আমরা এখনও স্বনামে পরিচিত হতে পারিনি। আমার জন্ম ডিসেম্বরের 12 তারিখ 1966 সালের ডিসেম্বরের 12 তারিখে। পরিবারে কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 5 ভাই বোন, 3 ভাই 2 বোন। আপনি কততম ভাই বোন? কততম বলতে গেলেই মুশকিল, আমি দ্বিতীয়। আচ্ছা, তো দ্বিতীয় মানেই মনে হয়, মানে একটা আমাদের প্রচলিত ধারণা, দ্বিতীয় মানেই দুরন্ত। তো ওই বিষয়টি আমার ক্ষেত্রে আসলে কম বেশি প্রযোজ্য। কিরকম দুরন্তপনা করতেন একটু শুনি। ছোটবেলা থেকে আসলে আমরা গ্রামে জন্ম, গ্রামেই বেড়ে ওঠা, মানে খুব বেশি বাবা মায়ের শাসনের সুযোগ ছিল না। খেলাধুলা এগুলো, মানে ফুটবল খেলা বলেন, হাডুডু খেলা বলেন, এগুলো দিয়েই আমাদের আসলে সময় চলতো। এবং যখন বৃষ্টি হতো নদীতে, বরিশাল, আমার বাড়ি যেহেতু বরিশাল, খুব স্বাভাবিক কারণেই বুঝতে পারেন যে আমরা নদী বিধৌত এলাকার মানুষ। বরিশালের ছোট বাচ্চারাও কিন্তু সাঁতার কাটতে জানে, এবং আমরা দেখা গেলো স্কুল থেকে ফিরে আসছি, বাসায় ফেরার নাম নাই, বইগুলো রেখে নদীতে ডুব দেয়া। বৃষ্টি শুরু হলো, বল যে খুব অ্যাভেলেবল ছিল তা না, আমরা অধিকাংশ সময় জাম্বুরা দিয়েই বলের বিকল্প হিসাবে বল খেলতাম, অথবা নিউজ পেপার দিয়ে আমরা বল তৈরি করতাম, সেগুলো নিয়ে খেলতাম। সাত সকালে চলে যেতাম স্কুলে, ফিরতে ফিরতে আবার একেবারেই সন্ধ্যা। আর যৌথ ফ্যামিলি ছিলাম আমরা, আসলে কখন কীভাবে আস্তে আস্তে বড় হয়ে উঠেছি সেটা এখনকার যারা একক ফ্যামিলিতে বসবাস করেন, যেমন আমার ফ্যামিলি, আমরা 2 ছেলে নিয়ে আমার সংসার, ওরা আসলে এগুলো বুঝতেও পারে না, বুঝতে পারবেও না হয়তো। যৌথ ফ্যামিলির বেড়ে ওঠাটা একটা অন্য ভিন্ন রকম আনন্দের মধ্যেই আসলে হয়ে যায়। পানি বিধৌত এলাকা বলছিলেন, তো নৌকা করে তো স্কুলেও নিশ্চয়ই দল বেঁধে যাওয়া, স্কুলে নৌকা করে যাওয়া, মাঝে মাঝে নৌকা ডুবে যাওয়া, এসবগুলোও ঘটতো। মানে এগুলো খুব ইন্টারেস্টিং এরকম যে আমাদের বাড়ি থেকে আমরা স্কুলে যেতাম, আমি, আমার বড় ভাই, আমার 2 বোন, আমার বাবা। দেখা গেলো যে পাশের বাড়ির নৌকাটা ওই দিন নেই, বাট ওই বাড়ির থেকে আরও 3 জনকে বা 4 জনকে নিয়ে যেতে হবে, বাট নৌকার যে ক্যাপাসিটি আর যে জনসংখ্যা, এটা অনেক সময় ইমব্যালেন্স হয়ে যেত। ইমব্যালেন্স হয়ে গেলে এরকম টিও ঘটতো যে নৌকাটা তো ডুবেই গেল, ডুবে যাওয়া মানেই আমাদের জন্য খুব যে বিপদ তা না, আমাদের জন্য ডুবে যাওয়া এক ধরনের আনন্দ ছিল। আমরা নৌকা ডুবে গেল, আমরা সাঁতার কেটে উঠতাম। আমাদের জন্য আনন্দের বিষয় হলো ওই দিন আর স্কুলে যেতে হলো না। তো সুতরাং কখনো কখনো দুষ্টামি করেও নৌকা ডুবানোর একটা প্রক্রিয়া আমাদের মধ্যে
মানে প্রায়শই হতো না বাট ওয়ান্স এ মান্থ মাসে একদিন বা দু মাসে একদিন এগুলো দুষ্টমির অংশ হিসেবে এটা করা হতো। তো এমনিতে বলছিলেন যে যৌথ পরিবারের মধ্য দিয়ে আসলে বেড়ে ওঠা, তো পরিবারে আসলে কি দেখেছেন? বাবার কথা বলি, যদি মায়ের কথা বলি, কি দেখেছেন সে সময়টায়? বা ভাই বোনদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল, শেয়ারিং কেয়ারিং এর ব্যাপারগুলো? বাবার কথা বলি, বাবাকে আসলে ভীষণ রকম ভয় পেতাম, ভয় পেতাম। বাবা ছিলেন স্কুলের ইংরেজি শিক্ষক। আচ্ছা। আর আগেকার দিনের ইংরেজি শিক্ষক মানেই একটু মানে তাকে ভয়ভীতির মধ্যেই থাকতে হতো। শুধু আমরা সন্তান হিসেবে উনি অঙ্ক ভালো পড়াতেন। আচ্ছা। তো সে সময় নিয়মিত বেত শিক্ষকদের হাতে বেত থাকা, বেতের পিটুনি, এটা একেবারেই গ্রামের স্কুলগুলোতে খুব স্বাভাবিক একটি বিষয় ছিল। তো বাবার ক্ষেত্রে ওইটি প্রযোজ্য ছিল এবং আমরা তার সন্তান বলে যে রক্ষা পেতাম তা না। বাবা স্কুলে হেডমাস্টার ছিলেন, যে কারণে পিটুনিটা আরেকটু বেশি হতো। বেশি হতো এই কারণে যে আমাদের কাছ থেকে অন্যান্য শিক্ষকদের প্রত্যাশা বেশি ছিল। যদিও আমি স্কুলের ফার্স্ট বয় ছিলাম, আমি স্টিল আই ক্যান রিমেম্বার যে একবার আমার বিজ্ঞানের অঙ্কের শিক্ষক, আমি অঙ্কে পেয়েছিলাম 76 হাফ ইয়ারলি পরীক্ষায়, বাট দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যে আই উইল গেট মোর দেন 80 মার্কস। তো 76 to 80 ডিফারেন্স হলো 4 মার্কস। তো আমাকে চারটা পিটান দেওয়া হলো। আমি জিজ্ঞেস করলাম, স্যার আমাকে চারটা পিটান, এবং খুবই মানে সজোরে সেই বেত্রাঘাত। কী কারণে? বলো যে তোমার 4 মার্কস কম পেয়েছো, এর জন্য চারটে পিটান। কিন্তু যিনি 35 পেয়েছেন তার জন্য কোনো পিটুনি বরাদ্দ নাই। কেন? যে ওর কাছ থেকে প্রত্যাশা ছিল 33, তো ও যেহেতু 35 পেয়েছে সুতরাং ও 2 মার্কস বেশি পেয়েছে, হি শুড বি কনগ্রাচুলেটেড। তাই বুঝে হয় আসলে সেদিন এই 4 নম্বরের জন্য আপনি ব্যথাঘাতের শিকার হয়েছিলেন বলেই হয়তো আজ এত বছর পর সেই কথাগুলো আপনি মনে করছিলেন, কারণ সেগুলোই হয়তো আপনার জীবনে সুখস্মৃতি হয়ে রয়েছে। সুখস্মৃতি না হলেও দ্যাট ওয়াজ দ্য ফাউন্ডেশন। অবশ্যই মানে এই পিটুনিগুলোই হয়তো আমাকে পরবর্তী জীবনে তবে আমার গ্রামের ওই স্কুলে বেশি দিন পড়া হয়নি। আমি ক্লাস 8-এ পড়ার পরে যে মনে হলো যে বিজ্ঞানের শিক্ষক, যে ধরনের বিজ্ঞানের শিক্ষক একটি স্কুলে থাকা প্রয়োজন, সেই ধরনের বিজ্ঞানের শিক্ষক স্কুলে ছিল না। আচ্ছা, স্কুলে আর কিছু জানতে চাই, আপনি উপস্থিত নির্ধারিত বক্তৃতা এবং বিতর্কে অংশ নিতেন, সেসব সম্পর্কে শুনবো। তবে সেদিন সেই বেত্রাঘাতের শিকার হওয়া ছেলেটি পরবর্তীতে কী কী করেছে আমরা একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরছি। কি বলো লাবণ্য? নিশ্চয়ই। ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ নিজামুল কবির, যিনি আজ আমাদের সঙ্গে আছেন, তিনি 2020 সালের মার্চ মাস থেকে এই দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 1994 সালে বিসিএস উত্তীর্ণ হয়ে পিরোজপুরের জেলা তথ্য অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নিজামুল কবির। এই গল্পগুলো আমরা নিশ্চয়ই শুনব, তবে তার ছোটবেলার গল্পে ছিলাম, সেখানে ফিরে যাচ্ছি আমরা। ছোটবেলার গল্প শুনছিলাম, একেবারেই বলতে পারি রঙিন একটা শৈশব কেটেছে। তো যেটা বলছিলেন আপনি, যে স্কুল জীবনের কথা বলছিলেন, স্কুল অন্য একটা স্কুল পরিবর্তন করেছেন। স্কুল পরিবর্তনের মূল কারণটাই ছিল আমাদের গ্রামের বাড়ি আসলে একেবারে অজপাড়াগায়, ওখানে যে স্কুলটি ছিল স্কুলটা ভালো ছিল কিন্তু বিজ্ঞানী শিক্ষক ওখানে পাওয়া মুশকিল ছিল, স্পেশালি বিএসসি ম্যাথ টিচার একেবারেই অ্যাভেলেবল ছিল না। তো আমার বাবা ওই স্কুলের হেডমাস্টার ছিলেন, উনি চেষ্টা করলেন আমাকে অল্টারনেটিভ কোনো ওয়েতে অঙ্ক শেখানোর বা ইলেকটিভ হায়ার ম্যাথ পড়ানোর কোনো সুযোগ তৈরি করা যায় কি না। তখন বরিশাল বিএম কলেজ থেকে পাশ করা এক ভদ্রলোক মিস্টার মুজিবুর রহমান, তো ওনাকে উনি মেডিকেলে পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আচ্ছা। তো ওনাকে বলা হলো যে সে কিছুদিন আমাকে অঙ্ক শিখাতে পারে কি না। তো উনি অঙ্ক শিখালেন এবং হি ওয়াজ এ ট্যালেন্টেড গাই, একেবারে খুব মেধাবী মানুষ ছিলেন। কিন্তু অল্প দিনের মধ্যেই তার মেডিকেলে ইন্টারভিউ হলো, মেডিকেলে চান্স পেলেন, আবার আমার জন্য শূন্যতা, যে অঙ্কের শিক্ষকের বা বিজ্ঞানের শিক্ষকের শূন্যতা। পরে আমার বাবা চিন্তা করলেন যে আমাকে একটা গভর্নমেন্ট স্কুলে পাঠানো যায় কি না। তো আমার ছোটো মামা ছিলেন ডাক্তার,
ঝালকাঠি সদর হাসপাতালে সেই সুবাদে আমাকে পাঠানো ঝালকাঠিতে ঝালকাঠি গভর্নমেন্ট স্কুল এবং হোস্টেল নতুন জীবন শুরু এবং শুরুটা খুব সুখকর ছিল না কারণ বাবা মা ভাই বোন এই প্রথম ক্লাসে এটা আমাকে বাড়ির বাইরে প্রথম কিছুদিন প্রতিদিন এই কান্নাকাটির মধ্যে দিয়ে আমার জীবন কাটত কিন্তু তারপরও আমার মনে হয়েছে যে পরবর্তীতে আমার যে জীবন শুরু হলো পরবর্তীতে শিক্ষাঙ্গনের যে মানে আমার মেধার বিকাশ আমার ফলাফল সব মিলিয়ে আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটি যদি আমার বাবা না নিতেন তাহলে হয়তো আজকের নিজামুল কবির বা আজকের মহাপরিচালক বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এটি আমার জীবনে নাও হওয়া হতে পারত। আজকে যেই জায়গাটায় আছেন সেটা তো নিশ্চয়ই ভাবেননি বা যদি ভেবেও থাকেন আসলে পরিকল্পনা কি কি করেছেন? আসলে সবারই মনে হয় এরকম হয় যে আমাদের সময় রচনা লিখতে হতো ইন্টারমিডিয়েট সায়েন্স গ্রুপে ভর্তি হলাম ঢাকা কলেজে। তো ওই সময়টাতে আই এম টেলিং অ্যাবাউট 1981 ওই সময়তে ঢাকা কলেজটা ছিল ধরে নেওয়া হয় যে নাম্বার ওয়ান অ্যান্ড নটরডেম কলেজ ওয়াজ নাম্বার টু। আমি ঢাকা কলেজে ভর্তি হলাম হোস্টেলে থাকতাম পরীক্ষা হলো রেজাল্ট হলো মেডিকেলে পরীক্ষা দিলাম ভেরি আনফর্চুনেটলি মেডিকেলে আমার হলো না আর বুয়েটের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। বুয়েটের এই আগ্রহ থাকা না থাকা এটা নিয়ে একটা মানে খুব আমার জন্য কষ্টকর আমার বাবার জন্য কষ্টকর একটা গল্প আছে। পরীক্ষার রেজাল্ট হলো তো যথারীতি আমাদের আবেদন করতে হবে মেডিকেলের জন্য বুয়েটের জন্য বা ইউনিভার্সিটিগুলোর জন্য। তো আমি মেডিকেলে আবেদন করলাম খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য আবেদন করেছিলাম আর ঢাকা ইউনিভার্সিটি তো ছিলই। তো যেটা হলো যে আমি দেখলাম যে এখন ওই সিস্টেমটা আছে কিনা আমার জানা নেই বুয়েটে পরীক্ষা দেওয়ার বিষয়টা ডিপেন্ড করতো ফিজিক্স কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথে গড়ে আমি কত নম্বর পেলাম ওরা মোট 3000 জনকে পরীক্ষা দেওয়ার জন্য ডাকতো তো আই ওয়াজ ইনক্লুডেড দ্যাট 3000 আমার সিরিয়াল ছিল 2700 প্লাস। আচ্ছা বাট বুয়েটের প্রতি যেহেতু আমার কোনো আগ্রহ ছিল না তা আমি এটা এসকেপ করে আমি বাড়িতে চলে গেলাম আর বাবা যখন জিজ্ঞেস করলেন যে তোমার বুয়েটের পরীক্ষা কবে তা আমি বাবাকে মিথ্যা বলেছিলাম যে আমি ওই 3000-এর মধ্যে নেই। তো বাবা এটা শুনে খুব দুঃখ প্রকাশ করলেন বাট আমি জানি যে আসলে আমি ওই 3000-এর মধ্যে ছিলাম কিন্তু বুয়েটের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। আমার বড় ভাই ওই সময় ঢাকায় পড়াশোনা করতেন তিনি সপ্তাহখানেক পরে বাড়িতে গেলেন বড় ভাই যখন বাড়িতে গেলেন তখন আমি আমাদের বাড়ির অদূরে খেলার মাঠে খেলা করছিলাম। তো বড় ভাই এসে প্রথমে বাবাকে বললেন যে ও বুয়েটে পরীক্ষা দেয় নাই কেন বুয়েটে পরীক্ষা দেয় না ও তো কোয়ালিফাই করে নাই প্রাথমিকভাবে। তো বলে যে না ও কোয়ালিফাই করছে ওর সিরিয়াল ছিল এত এবং পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। তখন তো আর এই মোবাইল টেলিফোন বা অমুক সঙ্গে এগুলোর কোনো সুযোগ ছিল না। তো এইটা শুনে বাবা খুবই মর্মাহত হয়েছিলেন পাশাপাশি আমার প্রতি খুব ক্ষুব্ধও ছিলেন। তো ওই সময় বাবা আমাকে খুঁজছিলেন যে মানে ওই সময় কাছাকাছি আমাকে বাবা পেলে হয়তো একটা ভিন্ন রকম পরিস্থিতি হতে পারতো। তো আমি সন্ধ্যার দিকে ফিরবো আমি দেখি যে মা বাড়ির সামনে গিয়ে একটা হাতে ব্যাগ নিয়ে কিছু টাকা নিয়ে বসে আছেন। আমাকে বললো যে তুমি বাবা বাড়িতে না যাওয়াই ঠিক হবে তুমি বরং এই টাকা পয়সা নিয়ে কাপড় চোপড়ের মধ্যে দেওয়া আছে তুমি চলে যাও। তোমার বাবা তোমার উপরে খুব ক্ষুব্ধ এবং বাড়ি থেকে বের হলাম মামা বাড়িতে একদিন থাকলাম থেকে খুলনা ইউনিভার্সিটি খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দিয়ে আমি ঢাকায় আসলাম। ঢাকায় এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ক্লাস শুরু এগুলো চলতেছিল বাট আমি ভুলেও বাড়িতে যাওয়ার মতো চিন্তা করতে পারতাম। কোথায় ভর্তি হয়েছিলেন কোন বিভাগে? ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা তো মায়ের কাছ থেকে যখন ব্যাগ নিয়ে কিছু টাকা নিয়ে বিদায় নিয়েছিলেন সেই সময়ের অনুভূতিটা আসলে কেমন ছিল? না সেটা সিম্পলি আই ওয়াজ ক্রাইং মানে বাবা মাকে ছেড়ে যাচ্ছি এবং আমারই একটা মানে কি মিথ্যাচারের জন্য মানে পুরো বিষয়টা যদি সত্যি তাকে বাবাকে বলা যেত আর মানে আমি ছেলে হিসেবে যেটা বলতাম এটাই উনি মেনে নিতেন কিন্তু আমার মনে হয়েছে যে বাবা রাগ করতে পারেন। পরে ছেলের সাথে বাবার মিলন হয়েছিল কবে? এটা ইট ওয়াজ নিয়ার অ্যাবাউট 8 মান্থস তখন আমার বাবা এবং এই সময়ের মধ্যে যে বিষয়টা হলো সেটাও দ্যাট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ফর মি
কারণ মা আমাকে টাকা দিয়েছিলেন সম্ভবত 850 বা 60 টাকা এরকম হবে, যদিও সেই সময় সেই টাকাটা অনেক টাকা বেশি এবং এটা হয়তো ওই মায়ের তিলে তিলে জমানো তার টাকা থেকে দেয়া। তো আমি ঢাকাতে সেই ইউনিভার্সিটি ভর্তি হলাম, ভর্তি হয়ে সূর্য সেন হলে আমার থাকা হলো। বাট আই ডিড নট হ্যাভ এনি মানি যে আমি কিভাবে কন্টিনিউ করব। আমার স্কলারশিপের কিছু টাকা ছিল, আর একটা হলো বন্ধুদের সহযোগিতায় টিউশনই শুরু করা আসবে, এবং বাকি যে 6-7 মাস আমার লেখাপড়া কন্টিনিউ করা এগুলো ওই টিউশনের টাকা দিয়েই হতো। তো এর মধ্যে একদিন বড় ভাই আমার হলে আসলো, এসে বললো যে বাবা তোমাকে মাফ করে দিয়েছে, তোমার ভুল টুল যা কিছু করেছো এটা আর মনে নাই। তারপর আমি সরাসরি বাড়িতে যাই নাই, গেলাম মামা বাড়িতে। মামা বাড়িতে গিয়ে খোঁজ নিলাম যে বাবার অ্যাটিটিউডটা কীরকম, যে আদৌ বাড়িতে যাওয়া সম্ভব কিনা। তো যাই হোক, আসলে আমার তো নিজের আগ্রহ ছিল মেডিকেলে, আমার বাবার আগ্রহ ছিল মেডিকেলে। তো সেই স্বপ্নগুলো আমার সন্তানদের দিয়ে আমি দেখতাম, আমার দুটো ছেলে, যে আমি তো ডাক্তার হতে পারিনি, আমার ছেলেরা যদি ডাক্তার হয় তাহলে আমার মানে ওদের মাধ্যমে আমার স্বপ্ন পূরণ, যেহেতু আমার বাবা মা এখনো বেঁচে আছেন। তো এই স্বপ্ন পূরণের একটা ধাপ আসলে পূরণ হয়েছে, যেহেতু স্যারের জন্ম 1966 সালে 12 ডিসেম্বর, তারপরে তো আসলে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। সে প্রসঙ্গে বোধহয় আমরা প্রশ্ন করতে পারি। নিশ্চয়ই। আর আমাদের বাঙালি জাতির জন্য মুক্তিযুদ্ধ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুক্তিযুদ্ধের ভালোই বলছেন আপনি, মুক্তিযুদ্ধের স্মৃতিটা আমার কাছে খুব বেশি উজ্জ্বল এটা বলা যাবে না, তবে অল্প কিছু কিছু যে আমি মনে করতে পারি না তা না। আমার মনে আছে যে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের গ্রামের বাড়ি অজপাড়াগায়। অজপাড়াগায় মানে আমাদের যোগাযোগটাই হলো খাল বিল নদী এগুলো দিয়ে। তো আমাদেরটা হলো স্বরূপকাঠি উপজেলা বা বানরীপাড়া উপজেলা থেকে আমাদের বাড়িটা বেশ দূরে, বাট মুক্তিযুদ্ধের সময় পাক সেনারা স্বরূপকাঠি বানরীপাড়া এই জায়গাটাতেও কিন্তু ওরা আক্রমণ করেছে, স্বরূপকাঠি বাজার পুড়িয়ে দিয়েছে। তো ওই সময় ওই এলাকার মানুষগুলো আশ্রয়ের জন্য কারো বাড়িতে এরকম না, বড় বড় নৌকা ছিল, নৌকাতেই থাকা তাদের। আচ্ছা। মানে নৌকায় করে পুরো পরিবার পরিজন নিয়ে আমাদের এলাকায় আশ্রয় নিত, এবং আমাদের বাড়ির সামনে যে খালটা দুই তীরে প্রচুর নৌকা ছিল, এবং এরা সবাই যেখানে পাক সেনারা যেসব এলাকায় আক্রমণ করেছে ওইখানকার মানুষজনেই ওখানে আশ্রয় নিয়েছে। আর একটা খুব মানে বাবার এক কলিগ হিন্দু, বাবার স্কুলের শিক্ষক, তো ওই সময় যেখানে যেখানে পাক সেনারা আক্রমণ করেছে হিন্দুদের জীবন তো একটু অনিশ্চিত ছিল তখন, এবং আমাদের পরিবারের যৌথ পরিবারের সব সদস্যরাও জানতো না যে আমাদের বাড়িতে আরও দুজন মানুষ থাকেন। এবং পুরো যুদ্ধকালীন সময় বাবার কলিগ, তার স্ত্রী এবং তার একটা সন্তান, এই তিনজন আমাদের বাড়িতে আমাদের পিছনের ঘরটাতে থাকতো, এবং যুদ্ধকালীন পুরো সময়টাই তাদের জীবনটা ওই ঘরটার মধ্যেই ছিল। আচ্ছা। এবং দেশ স্বাধীন হওয়ার পরে তারা ওই ঘর থেকে বের হতে পেরেছে। কারণটা হলো যে ওই সময়টা মানে তাদের আশ্রয় দেওয়া আমাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দ্যাট ওয়াজ এ নোবেল জব, যে অন্তত তাদেরকে ঝুঁকির মধ্যেও আশ্রয় দিয়ে তাদেরকে রাখা। এবং যুদ্ধ শেষ হওয়ার পরে এই মানুষগুলো যারা নৌকায় আশ্রয় ছিল তারা যার যার বাড়িতে ফিরে গেছে, কারো বাড়ি ছিল কারো বাড়ি ছিল না, এরকম একটি পরিস্থিতি। তো এই মুক্তিযুদ্ধের এতটুকু স্মৃতি। আর এর বাইরে আমার যেটা মনে পড়তো সেটা হলো যে আব্বার বেশ কিছু মানে ছাত্র তারাই মুক্তিযোদ্ধা ছিল। আচ্ছা। তো এদের আমার মায়ের সেবা করার সুযোগ হয়েছে এরকম, ওরা হয়তো কোনোদিন রাত 10টায় বা রাত 11টায় 12টায় এসে বলতো যে খালা আজকে আমাদের 25 জনকে রাত্রে খাওয়াতে হবে, এবং খুব কিছু যে খাওয়ানো যেত তা তো না ওই সময়টাতে অভাব অভিযোগের মধ্যে, যে মোটা চালের ভাত, ডাল, আলু বা কোনো একটা তরকারি। তো ওরা ওই অস্ত্র শস্ত্র নিয়ে এসে আমাদের সামনের ঘরের খাটের উপর বসে অস্ত্রগুলো রেখে যখন খেত, তখন এইটা দেখে মানে খুবই বেশি আনন্দ লাগতো যে ওই সময় তো প্রথম অস্ত্র দেখা, এবং নানা রকম অস্ত্র, কারো হাতে স্ট্যান গান, কারো হাতে রাইফেল, কারো হাতে 303। এবং মুক্তিযুদ্ধের পরে আপনি আপনার বেড়ে ওঠা এবং পরবর্তীতে আপনি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, এবং কর্মজীবন আপনার শুরু হয়েছিল বিসিএস ক্যাডার হিসেবে। ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করে বেরোবার পর আমাদের আসলে উই আর দি ওস্ট সাফারার, আপনারাও মনে করতে পারবেন যে হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা ওই সময়টাতে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আমাদের অনার্স 3 বছর এবং মাস্টার্স 1 বছর, বাট সেশন জটের কারণে আমাদের পাশ করে বেরোতে হয়েছে 7 বছরে, জীবন থেকে 3টে বছর আমাদের চলে যায়।
ফলে এরশাদ বিরোধী আন্দোলন সব মিলিয়ে টিলিয়ে এগুলোর আমরা আসলে কি বলা যায় উজ্জ্বল সাক্ষী ছিলাম। যাই হোক, একাডেমিক যে বিষয়টা ঘটলো, আমাদের মাস্টার্সের সার্টিফিকেট হলো 1988, আচ্ছা, বাট আমরা পরীক্ষা দিয়েছি 91, দ্যাট ইজ 3 বছর আমাদের তো ক্যারিয়ার ওভার হয়ে গেছে যে এই সময়টা। তো তারপরে আমরা বিসিএস পরীক্ষা দিলাম। বিসিএস পরীক্ষা দেওয়ার আগে আমি আসলে আরও দুটো ইন্টারভিউ দিয়েছিলাম, একটা হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে আর একটা হলো বিটিসি বাংলাদেশ টোবাকো কোম্পানি। জি, তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে আমার হয়ে গেল। আমি 92 থেকে 94 পর্যন্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে কাজ করলাম। আর বিটিসির স্মৃতিটা একটু ভিন্ন রকম, আমি স্টিল আই ক্যান রিমেম্বার, যেহেতু ইন্টারভিউর স্টাইল অ্যান্ড প্যাটার্ন ছিল ভিন্ন রকমের। আমাকে রিটার্ন দিতে হলো 3 বার, ভাইবা দিতে হলো 3-4 বার, এবং আমাদের চিঠিপত্র লেখা যে আপনি সর্বশেষ। আমরা 2 জন ছিলাম প্রার্থী, 2 জনের মধ্যে ফার্স্ট একটা পোস্ট ছিল, এবং ওদের ইয়েগুলো আমার কাছে সবচেয়ে মজা লাগেছিল। শেষে বলেছিল যে নিজামুল কবির, ইউ আর ফিট স্ট্যান্ড আপ টু জয়েন ইন আওয়ার অর্গানাইজেশন, বাট ভেরি আনফর্চুনেটলি ইউ ডোন্ট হ্যাভ এনি রিকমেন্ডেশন, বাট দি অল্টারনেটিভ ক্যান্ডিডেট হ্যাভ রিকমেন্ডেশন। সো কর্মজীবন নিয়ে জানা শুরু করেছিলাম, তো আপনি বিসিএস দিয়েছিলেন এবং 13তম বিসিএস এর সদস্য ছিলেন, তো সেই গল্পটাই একটু শুনবো। 13তম বিসিএস তো জয়েন করলাম, যেমনটি আগে বলছিলেন, আমি পিরোজপুর জেলা তথ্য অফিসে জেলা তথ্য অফিসার হিসেবে জয়েন করলাম। এরপরে আমাদের যেটা হয় আর কি, বিভিন্ন দপ্তর পরিবর্তন করে করে, কখনো গণযোগাযোগ, কখনো সেন্সর বোর্ড, তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, এবং ফাইনালি এখন কাজ করি তো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। তবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আমি মনে করি যে আমার চাকরি জীবনটা একটু বর্ণাঢ্য, সেটা বলি এ কারণে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভে একটি প্রজেক্ট ছিল, ডিজিটাইজেশন প্রজেক্ট। আচ্ছা, এই প্রজেক্টের আমি ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ছিলাম। পরবর্তীতে আমি ডিরেক্টর ফিল্ম আর্কাইভ হিসাবে কাজ করি, এবং ফিল্ম আর্কাইভের এই মুহূর্তে আধুনিক এবং খুব দৃষ্টিনন্দন যে ভবনটি, এই ভবনের আমি প্রজেক্ট ডিরেক্টর ছিলাম। আমাদের জন্য যেটা বেশি জরুরি, টেকনিক্যাল ফেসিলিটিসটা অনেক বেশি বিশ্বমানের। সেটা কীরকম আমি বলি যে আমরা মানে অনেকেই প্রশ্ন করে যে 35 মিলিমিটার ফিল্ম কতদিন রাখা সম্ভব, এটা তো নষ্ট হয়ে যায়, এটার একটা লাইফ আছে। কিন্তু মানে আমাদের এটা আমি বলতে পারি যে সারা বিশ্বব্যাপী ফিল্ম আর্কাইভের যে ভবনগুলো আছে, যে ফিল্ম আর্কাইভ আছে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সমকক্ষ বা সমমানের বা সমান টেকনিক্যাল ফেসিলিটি সহ কোনো ফিল্ম আর্কাইভ সারা বিশ্বে অন্য কোনো দেশে নেই। এটি হলো আমাদের গর্বের বা আনন্দের জায়গা। 35 মিলিমিটার ফিল্ম রাখার জন্য যে টেম্পারেচারটা দরকার, -8 ডিগ্রি, -4 ডিগ্রি বা 0 ডিগ্রি, +4, +8, +12, তো এই টেম্পারেচারটা ওখানে কিন্তু নিশ্চিত করা হয়, যে কারণে ডিপেন্ডিং অন দি কোয়ালিটি অফ দি ফিল্ম, যে ফিল্মের কোন পর্যায়ে আছে, ফিল্মটি নতুন অবস্থায় আছে না একটু পুরানো হয়ে গেছে না ডাস্ট পড়েছে, তো এইটার উপরে ডিপেন্ড করে আসলে কোন টেম্পারেচারে রাখা হবে সেটা মেনটেন করা হয়। আর একটা হলো যে ফিল্ম আর্কাইভে সবচেয়ে ভালো যে বিষয়টি সেটা হলো যে আমাদের 35 মিলিমিটার যে ফিল্মগুলো, এতে একটা সময় নষ্ট হবে, আমরা যতই ইয়ে করি ওটার একটা লাইফ তো থাকে নির্দিষ্ট, যে কারণে ওই ফিল্মগুলোকে, কিছু ফিল্মকে আমরা 35 to 35 ট্রান্সফার করেছি। আচ্ছা, আর 35 ফিল্ম সবগুলোই মোটামুটি আমরা ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করেছি। তো ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করলে একটা সুবিধা হলো যে এটা আপনি বহু পদ্ধতিতে এবং বহু বছর রাখা সম্ভব। আপনি এটা হার্ড ড্রাইভে রাখতে পারেন, এটা ওয়েবে রাখতে পারেন, কেমন মানে যে কোনো ডিজিটাল ফরম্যাটে এটা সংরক্ষণ করা অনেক বেশি সহজ। যেটা সাধারণ দর্শকের জন্য তাদের পক্ষ থেকে একটি প্রশ্ন, বাইরের দেশে যেটা আমরা দেখি একদম নির্বাক চলচ্চিত্রের ছবিগুলো এখনও যেভাবে দেখতে খুব ঝকঝকে তকতকে লাগে, হ্যাঁ, আমাদের 35 মিলিমিটারকে ডিজিটাল করার পরও আসলে সেরকম লাগে না কেন অনেক ক্ষেত্রে? আমি আমি এটার সাথে আসলে একটু দ্বিমত পোষণ করি, মানে শ্রদ্ধার সাথেই দ্বিমত পোষণ করি। সেটা হলো যে এখন থেকে 10 বছর আগে আপনারা জাতির পিতার 7ই মার্চের ভাষণ যেরকম দেখতেন, এখন সেরকম দেখেন কি না, এই দুইটার মধ্যে গুণগত পার্থক্য আছে কিনা? দুইটার মধ্যে পার্থক্য আছে। 10 বছর আগে আমরা যেটা দেখতাম হেজি ছিল, ব্ল্যাক ছিল এবং অস্পষ্ট ছিল, আর এখন যেটা দেখা যায় সেটা হলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, চমৎকার। এবং এটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে করা,
জি জি তো সুতরাং আমাদের 35 মিলিমিটার পুরনো যে ছবিগুলো আছে আমরা প্রথম কি করছি 35 থেকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতেছি এরপরই করতেছি কালার কারেকশন তারপর স্কেচ দূর করা বা ডাস্ট যেগুলো সেগুলো পরিষ্কার করা যখন ক্লিন করে এবং এটাকে আমরা যখন স্ক্যানারে কাজ করি তারপরে এটার মান ঝকঝকেই হয় আপনি যদি আমি একটু উদাহরণ হিসেবে বলি যে মোগলে আজমের কথা যদি চিন্তা করেন ভারতে ভারতে জি মোগলে আজম ছবিটি তৈরি করা হয়েছিল কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট জি জি এখন কিন্তু আমরা দেখি কালার ফরম্যাটে এটি করতে ওদের 3 বছর সময় লেগেছে ভারতের মতো টেকনিক্যালি সাউন্ড একটা কান্ট্রি 3 বছর সময় লেগেছে তো আমাদের হয়েছে কি যে আমাদের 35 মিলিমিটারের ছবি অনেক বেশি এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এখন যেটা প্রয়োজন সেটা হলো ডিজিটাল ফরম্যাটে রূপান্তর ফাস্ট আচ্ছা এরপরে আপনি যেটা বললেন এটার মান উন্নয়ন এটাকে ঝকঝকে করা এটা সবগুলো টেকনিক্যাল ফ্যাসিলিটিস আমাদের আছে আচ্ছা তো সুতরাং এগুলো করার সময় সাপেক্ষ ব্যাপার যে কারণে অল্প অল্প হচ্ছে যেমন উদাহরণ হিসেবে বললাম জাতির পিতা 27 মার্চের ভাষণ এবং আমার বিশেষ করে মুক্তিযুদ্ধের যে সব দলিলাদি আছে সেগুলো যদি আপনি দেখেন খুবই অবাক হবেন যে এত মনে হচ্ছে যেন যে এ মাসেই হয়তো শুট করা এরকম ঝকঝকে স্যার যে ছবিটির কথা বললেন মোগল আজম সেটি যখন রঙিন করে আবার মুক্তি পেল আমার যতদূর ভুল না হয় 2004 সালে 12 নভেম্বর মুক্তি পেয়েছিল এবং আমরা কি এরকম পারি না যে পুরনো ছবিগুলো কালার করে সেটা 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 আমরা করতে পারবো আমি যেটা বললাম যে আমাদের আসলে এই মুহূর্তে ছবির 35 মিলিমিটার ছবির সংগ্রহে আমরা অনেক বেশি সমৃদ্ধ মানে পরিমাণে আমাদের অনেক বেশি এগুলোকে বাঁচানোটা জরুরি যে কারণে সেই কাজটা আমরা করছি এতদিনে আমরা আমাদের দুটো স্ক্যানার ছিল গত বছরে আমরা আরেকটা স্ক্যানার সংগ্রহ করেছি এই তিনটা স্ক্যানার দিয়ে যদি একযোগে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের সবগুলো ডিজিটাল ফরম্যাটে রূপান্তরটা হয়ে যাবে এটা হয়ে গেলে পরে আমরা মান উন্নয়নের কাজটা করব সেক্ষেত্রে আপনি যেটা বললেন সেটা নিশ্চয়ই করা যাবে প্রসঙ্গক্রমে আমি আরেকটু বলতে চাচ্ছি যে প্রায়শই আমরা বলি যারা না জানেন তারা জিজ্ঞেস করেন যে ফিল্ম আর্কাইভের কী এমন গুরুত্ব বা কী আছে কোথায় কী এই বিষয়গুলো আমি আসলে ফিল্ম আর্কাইভের মহাপরিচালক হিসাবে এবং ওখানকার একজন কর্মী হিসাবে এটা আমি বলি যে আমাদের গর্ব করার মতো অনেক কিছু অবশ্যই আমি যদি বলি যে 1938-এ ভারতে দেবদাস তৈরি হয় প্রমথেশ বড়ুয়া 1938-এ এটার মূল ছবিটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আছে কিন্তু ভেরি আনফর্চুনেটলি ভারতে নেই জি আমাদের বিদ্রোহী কবি একটি নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম একটা ছবিতে অভিনয় করেছিলেন ধ্রুব ধ্রুবর মূল কপিটি আমাদের এখানে আছে আমার মনে হয় বিশ্বের প্রথম চলচ্চিত্র দ্য লুমিয়ার ব্রাদার্স তো আছে যে সেটিও আমাদের এখানে আছে মুখোমুখোশ আমাদের এখানে আছে মূল ছবিটি 35-এ ওটা আমরা অবশ্যই ডিজিটালেও ট্রান্সফার করে ফেলেছি তো সুতরাং চলচ্চিত্র কেন্দ্রিক যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে আমাদের সমৃদ্ধ ইতিহাস আছে এবং সেই ইতিহাসের ধারকবাহক যে চলচ্চিত্রগুলো সেগুলো আসলে আমাদের ফিল্ম আর্কাইভ আছে আমরা হয়তো মানুষের কাছে আমরা যেতে পারিনি এটা আমাদের ব্যর্থতা হতে পারে কিন্তু সংগ্রহের দিক থেকে আমরা আসলে সমৃদ্ধ সত্যজিৎ রায়ের অপর সংসার থেকে শুরু করে আসিয়া কিংবা রাশিয়ান বেশ কিছু ছবি আমাদের আছে এবং আপনি বলছিলেন ব্যর্থতা কিংবা যেতে পারিনি তবে সেটিকে আমরা মানি না গত কয়েক বছরে দেখেছি আপনারা বেশ সরব এবং বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন সেটি ফিল্ম মিউজিয়াম থেকে শুরু করে ফিল্ম মিউজিয়ামের বিষয়টি যদি বলেন তাহলে আমি একটু বলবো যে ফিল্ম মিউজিয়াম আমরা দুঃসাহসের সাথেই শুরু করেছি আমরা এটা ডেকোরেশন থেকে শুরু করে আমাদের যেসব বিষয় ফিল্ম মিউজিয়ামে রাখা প্রয়োজন সেগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি এবং কিছুটা অলরেডি করেও ফেলেছি আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যারা চলচ্চিত্রকে ভালোবাসেন বা চলচ্চিত্র কর্মী বা পরিচালক প্রযোজক বা অভিনেতা অভিনেত্রী আছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে তার ব্যবহৃত বা চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো নিদর্শন যদি তাদের কাছে থাকে আমাদের ফিল্ম আর্কাইভের মিউজিয়ামকে সমৃদ্ধ করার জন্য তারা এগুলো ফিল্ম মিউজিয়ামে দিতে পারেন দিলে দুটো বিষয় হতে পারে যে তাদের ব্যবহৃত জিনিসটি বহুকালের জন্য এখানে সংরক্ষিত হবে অন্যদিকে আমাদের ফিল্ম আর্কাইভ মিউজিয়ামটিও সমৃদ্ধ হবে আমাদের ফিল্ম মিউজিয়াম সবার জন্যই উন্মুক্ত আমাদের ওই দিন দিয়ে অফিস আওয়ার 9টা 5টা সবাই যেতে পারেন প্রসঙ্গক্রমে আর একটা বিষয় বলি সেটা হলো বইটা একটু একটা সময় আমাদের চলচ্চিত্রের খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল সিনেমার পোস্টার কিন্তু এখন আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সিনেমা শিল্প কিছুটা হোঁচট খেয়ে আছে চলার পথটা খুব একটা মসৃণ নয় আমাদের একসময় সিনেমা হল ছিল 1200-1300 সেটা চলে আসছে বিলো 100 100-এর কম পোস্টারগুলো বিলুপ্ত হওয়ার পথে তো আমাদের
ফিল্ম আর্কাইভে যেসব পোস্টার আছে সেগুলোকে আমরা স্ক্যান করে যাতে সফট কপিতেও সংরক্ষণ করতেছি, যাতে হারিয়ে না যায়। এই কারণে সিনেমার পোস্টার নামে আমরা দুইটা অ্যালবাম করেছি, একটা সিনেমার পোস্টার অ্যালবাম এক এবং দুই। একটু দেখতে পারেন যে এটিও আমাদের নতুন প্রজন্মের কাছে, যারা আমাদের চলচ্চিত্রের স্বর্ণালী ইতিহাস সম্পর্কে খুব একটা ধারণা রাখেন না, তারাও এই পোস্টার অ্যালবামের মাধ্যমে ফিরে যেতে পারবেন সেই 70-80 দশকের আমাদের যে বিখ্যাত চলচ্চিত্র সেগুলো দেখতে পারবেন। এখানে এমন কিছু ছবির পোস্টার রয়েছে যেগুলো হয়তো অনেক মানে অনেকের জন্য সংগ্রহে রাখার মতো। এখানে বেশিরভাগ শেষের দিকের এটা দ্বিতীয় খণ্ড। জি জি, এটা দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটা আমরা সাজিয়েছি মুখোমুখোশ থেকে শুরু করে। আচ্ছা, আপনাদের আমন্ত্রণ থাকলো ফিল্ম আর্কাইভ পরিদর্শনের। নিশ্চয়ই, সেক্ষেত্রে আমাদের মিউজিয়াম বলেন, আমাদের অ্যালবাম বলেন, সবগুলোই দেখা যাবে। এই যে যেমন দর্শকদের আমি দেখাতে পারি যে চণ্ডী দাস ও রজতিনী, কিংবা রঙিন জরিনা সুন্দরী, কিংবা রঙিন নবাব সিরাজউদ্দৌলা, এইসব ছবিগুলোর পোস্টার রয়েছে এবং অসংখ্য পোস্টার, এবং দুই খণ্ডে আপনি বলছিলেন বই বেরিয়েছে, এটা দ্বিতীয় খণ্ড। জি, এই যে প্রকাশনা, প্রকাশনার দিক থেকেও তো আপনারা বেশ কিছু কাজ করছেন। প্রকাশনা হলো যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতি বছর চলচ্চিত্রের উপর 10 জন গবেষক নিয়োগ করে, গবেষণা ফেলো দেওয়া হয়। তো এই 10 জন গবেষক যখন তাদের গবেষণা কর্ম আমাদের ফিল্ম আর্কাইভে জমা দেন, তখন আমাদের বিশেষজ্ঞ কমিটি এই 10টা গবেষণা কর্মকে মূল্যায়ন করেন। তাদের মূল্যায়নে যে 4টি গবেষণা কর্ম মানসম্মত মনে করেন তারা, বা সবচেয়ে ভালো হয়েছে বলে তারা বিবেচনা করেন, সেগুলোকে আমরা গ্রন্থ আকারে মুদ্রণ করি। আচ্ছা, তো এ পর্যন্ত, এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রতি বছর একটি জার্নাল প্রকাশিত হয় বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কিত। এই মিলিয়ে আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পাবলিকেশন অলমোস্ট 75। ফিল্ম আর্কাইভের একটি ডুপ্লেক্স লাইব্রেরিও আছে, যেখানে আমি জানি যে সেখানে বই এবং বিভিন্ন সামগ্রী মিলিয়ে প্রায় 70,000-এর মতো বই এবং সামগ্রী রয়েছে। এই লাইব্রেরিটা নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যে, যেমনটি আপনি বললেন যে ডুপ্লেক্স একটি লাইব্রেরি আছে, হ্যাঁ, ডুপ্লেক্স লাইব্রেরিতে আমাদের সংগ্রহ প্লাস মাইনাস 70,000, বাট এটি সবগুলো যে গ্রন্থ বা পাবলিকেশন সেটি নয়, এটা চলচ্চিত্রের অন্যান্য ডকুমেন্ট। যেমন মনে করেন একটা চলচ্চিত্র করতে গেলে তার স্ক্রিপ্ট দরকার, বা চলচ্চিত্রের গানের বই, বা চলচ্চিত্র সংশ্লিষ্ট পাবলিকেশন এবং গ্রন্থ পাবলিকেশন, এগুলো মিলিয়ে 70,000-এর মতো আমাদের এই মুহূর্তে সংগ্রহ। এবং চলচ্চিত্রটি আমাদের এই লাইব্রেরিটি এখন পাঠকদের জন্য উন্মুক্ত, কারণ হলো খুব সামান্য 100 টাকা দিয়ে একটি কার্ড করতে হয়, পরবর্তীতে তাদের অ্যাক্সেস থাকে। এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটিগুলোতে মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট খোলা হয়েছে, তো সেক্ষেত্রে হয় কি যে মিডিয়ার আমাদের চলচ্চিত্রের উপরে গ্রন্থ বাংলাদেশের আমাদের খুব বেশি যে পাওয়া যায় তা না। তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভ লাইব্রেরিটি, যারা গবেষণা করেন বা পড়াশোনা করেন, তাদের জন্য খুব হেল্পফুল। তো যে কারণে আমাদের প্রচুর পাঠকও থাকে। আর আরেকটি বিষয়, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে গবেষণা করতে চান, তাদের জন্য আমাদের লাইব্রেরিটি যথেষ্ট সমৃদ্ধ। আমরা আমাদের লাইব্রেরিতে একটি বঙ্গবন্ধু কর্নার করেছি, সেখানে বঙ্গবন্ধুর শিশুকাল থেকে শুরু করে তার কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধ, এই বিষয়ে প্রচুর গ্রন্থ আছে। সম্প্রতি আমাদের একটি প্রকল্প পাস হয়েছে যেটার অর্থমূল্য 62 কোটি টাকা। 62 কোটি টাকা ব্যয়ে যে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে, এটার মেইন উদ্দেশ্যই হলো দেশে এবং বিদেশে থাকা মুক্তিযুদ্ধের সেলুলয়েড দলিলাদি সংগ্রহ করা, এটা একটা কম্পোনেন্ট। সেকেন্ড কম্পোনেন্ট হলো সারা দেশব্যাপী 400 মুক্তিযুদ্ধের উপরে ডকুমেন্টারি তৈরি, কারণ আমি মনে করি দিস ইজ দ্য হাই টাইম, যে এই সময়টাতে যদি আমরা বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক ডকুমেন্টারি না করতে পারি, আমার মনে হয় 2-5 বছর পরে আমরা আর মুক্তিযোদ্ধাদের পাবো না। কারণ যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা এই মুহূর্তে খুব বৃদ্ধ অবস্থায় আছেন, মানে অনেক মুক্তিযোদ্ধা তো অলরেডি আমরা হারিয়ে ফেলেছি, অনেকে হয়তো চলে গেছেন। তো এ ধরনের একটি এই প্রকল্পটি বাস্তবায়ন হলে আমি মনে করি যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আরও সমৃদ্ধ হবে, যে বিশেষ করে মুক্তিযুদ্ধভিত্তিক কার্যক্রমের বিষয়ে। আমরা আসলে সবসময় সবাইকে বলি যে আপনিও হয়তো সংগ্রহ করেন, কিন্তু আমাদের ফিল্ম আর্কাইভে যদি প্রত্যেকটা জিনিসের যদি সেকেন্ড লাইন ডিফেন্স থাকে, সেটা সবচেয়ে ভালো। যে আপনি সংগ্রহ করলেন,
আল্লাহ না করুক এটাও কোনো ভাবে ক্ষয়ক্ষতি হতে পারে। জি জি। কিন্তু ফিল্ম আর্কাইভে থাকলে মনে করি যে দুটো জায়গায় একই জিনিস যদি থাকে তাহলে এটা নিশ্চিত হওয়া যায় যে ঝুঁকি মুক্ত থাকা যায়। পরস্পরের পরিপূরক হয় আসলে সবার উদ্দেশ্যটা তো একই, দেশের জন্য কাজ করা। স্যার একটি বিষয় জানবার ছিল, মাঝে মধ্যে শোনা যায় এবং খুবই খারাপ লাগে আসলে শুনে যে কিছু কিছু জনপ্রিয় কিংবা কালজয়ী চলচ্চিত্র সংরক্ষণে নেই আমাদের কাছে, সেটি হতে পারে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত প্রথম ছবি অনন্ত প্রেম থেকে শুরু করে শাবনাজ নাইম জুটির প্রথম ছবি চাঁদনি থেকে শুরু করে সেই যে জনপ্রিয় গান জীবনের গল্প আছে বাকি অল্প ভেজাচ, এরকম অনেক ছবি আমাদের সংগ্রহশালায় নেই, এই বিষয়ে আপনার কি মত? আমি নির্দ্বিধায় আপনার কথা মেনে নিচ্ছি, কারণ হলো বাংলাদেশে ফিল্ম আর্কাইভ তৈরির চিন্তাটা শুরু হয়ে হলো 1975-এ, বাট 75-এ জাতির্পিতা শহীদ হওয়ার পরে সঙ্গত কারণে এই উদ্যোগ কিছুটা থেমে যায়। আচ্ছা। থেমে যাওয়ার পর পরবর্তীতে ফিল্ম আর্কাইভ তৈরি হয় 1978 সনে, তখন থেকে কার্যক্রম চলতে থাকে যে চলচ্চিত্রগুলো কীভাবে সংগ্রহ করা যায়, কীভাবে সংরক্ষণ করা যায়। এই জন্য আমি শুধুমাত্র ফিল্ম আর্কাইভকে দায়ী করব না, কারণটা হলো ফিল্ম আর্কাইভ সংরক্ষণ করে। যেমন আপনি যদি একটি চলচ্চিত্র তৈরি করেন, আপনার নিজেরও কিন্তু একটু দায়িত্ব আছে যে এই চলচ্চিত্রটির একটি কপি ফিল্ম আর্কাইভে রাখার জন্য। তো এই জায়গাটাতেও আমাদের সচেতনতা কম ছিল, বরং আমরা ফিল্ম আর্কাইভ থেকে তৎকালীন যারা ছিলেন, সেই সময় যারা ছিলেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে, যার পরিচালক চলচ্চিত্র পরিচালক প্রযোজক বা পরিবেশকদের কাছে গিয়ে তাদেরকে বলে রিকোয়েস্ট করে তারপর চলচ্চিত্র সংগ্রহ করতে হয়। আজকের এই দিনে এখনও আপনি দেখবেন যারা চলচ্চিত্র তৈরি করেন অনেকেই এখনও আপনার আর্কাইভে চলচ্চিত্র জমা দেন না, কিন্তু বাংলাদেশ সরকার একটা নিয়ম করেছে, সেটা হলো আমাদের কপিরাইট আইন অনুযায়ী এখানে জমা দিতে হবে। তারপরেও কেউ কেউ উদাসীনতার কারণে হয়তো দেন না। এক্ষেত্রে সেন্সর বোর্ড একটি দায়িত্ব পালন করেন, সেটা হলো যে আপনি মনে করেন একটি ছবি সেন্সরের জন্য জমা দিবেন, ওখানে একটা নিয়ম আছে যে আপনার আগের ছবিটি আপনি ফিল্ম আর্কাইভে জমা দিলেন কি না এটার একটা ডকুমেন্ট যদি সেন্সর বোর্ডে জমা দেওয়া না হয় তাহলে ওই ছবিটি আর সেন্সর হবে না। আচ্ছা। তো এখন আগেকার তুলনায় সচেতনতা বেড়েছে, সরকারের আইন কানুনের প্রতিফলনটাও সঠিকভাবে হচ্ছে, সবার জায়গা থেকে আসলে এগিয়ে আসতে হবে। স্যার আরেকটি ব্যাপার, আপনাদের ফিল্ম আর্কাইভের একটি খুব শুভ উদ্যোগ, কিছুদিন আগে আমাদের এই অনুষ্ঠানে হাসান মতিউর রহমান এসেছিলেন, জনপ্রিয় গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক, এবং তাকে নিয়ে আপনারা ভিডিও চিত্র এবং তার মতো মানুষ ভিডিও চিত্র করছেন। এটি আমাদের আসলে নতুন একটা উদ্যোগ, সেটা হলো আমরা ডকুমেন্টারি করি না, আমরা বলি ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনটা হলো যে চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানাই, সেটা আমার ফিল্ম আর্কাইভ স্টুডিওতে হোক আর সংশ্লিষ্ট শিল্পীর বাসায় হোক, যদি কারো পক্ষে আসার সুযোগ না থাকে আমরা তাদের বাসায় চলে যাই। তো ডকুমেন্টেশনটা আমরা এভাবে করি যে ক্যামেরা অন এবং আপনার শিশুকাল থেকে বর্তমান অবস্থা পর্যন্ত, এটি আমাদের নিজস্ব উদ্যোগ। এ কারণে যে বাংলাদেশে যেহেতু সকল বিশ্ববিদ্যালয়গুলোতে মিডিয়া স্টাডিজ পড়াশোনা হচ্ছে, ফিল্মের উপরে পড়াশোনা হচ্ছে, একসময় চলচ্চিত্র শিল্পীদের নিয়ে আমাদের সন্তানেরা গবেষণা করবেন, যেমন নায়ক রাজ রাজ্জাক। আমি তো মনে করি যে একটা সময় নায়ক রাজ রাজ্জাককে নিয়ে এই দেশে পিএইচডি ডিগ্রি নিবে স্টুডেন্টরা, সেক্ষেত্রে তাদেরকে যে তথ্য বা ইনফরমেশন যেগুলো কালেক্ট করতে হবে সেগুলো ম্যাক্সিমাম হবে সেকেন্ডারি সোর্স, এর ওর কাছ থেকে শুনতে হবে। আমি খুবই আনন্দের সাথে আপনাদের জানাতে চাই যে নায়ক রাজ্জাকের উপরে আমরা যে ডকুমেন্টেশন করেছি ইট ইজ মোর দ্যান 8 আওয়ার্স, এবং ওনার বাসাতে আমরা বলেছিলাম যে স্যার আপনি আপনার জন্ম থেকে আপনি বলতে শুরু করেন বর্তমানে এই সময় পর্যন্ত, এবং উনি খুব ধৈর্যের সাথে আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের নায়ক ফারুক উনি অসুস্থ অবস্থায় আছেন, ওনার উপরে আমাদের অনেক বড় ডকুমেন্টেশন করা আছে, আমাদের যে মাসুদ পারভেজ সোহেল রানা ওনার উপরে, এরকম যারা বিখ্যাত। আমার এমন মনে আছে যে খলিল সাহেবের ডকুমেন্টেশন করলাম, ডকুমেন্টেশন করার 3-4 দিন পর উনি মারা গেলেন। তো এরকম আমরা আমাদের একটা বিষয়ে আমার মানে কি বলে আমার মনের মধ্যে এক ধরনের কষ্ট আছে যে আমি নায়ক ওয়াসিমের সাথে বারবার কথা বলে মোটামুটি একটা ডেট করেও আনছিলাম, কিন্তু অলনে সাডেন উনি মারা গেলেন। এটা আসলে কিছু হবে কিছু হবে না, এটাই বোধহয় প্রকৃতির নিয়ম। সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। অবশ্যই। আপনি তো দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সাথেই আছেন,
ছোটবেলা থেকে পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে, তো এই সময় আসলে সিনেমাগুলো নিয়ে আপনার সার্বিক মন্তব্য কি, কেমন হচ্ছে? ছোটবেলার কথা বলতে হয়, ছোটবেলায় তো আসলে ওই সময়টাতে সিনেমা ছিল পারিবারিক এন্টারটেনমেন্ট, আমরা মা বাবা ভাই বোন সবাই মিলে আমরা ছবি দেখতাম। আমার মাকে নিয়ে আমি অবুজমান ছবিটা দেখেছি 3 বার, সুতরাং সহজেই বুঝতে পারেন। কলেজে যখন পড়তাম, আমি ঢাকা কলেজের স্টুডেন্ট, বলাকা সিনেমা হল আমাদের কাছে, ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা ছবি দেখতাম। এবং মজার ব্যাপারটা হলো যে আমাদের এক মাস দুবেলা খেতে আমাদের 210 টাকা লাগতো, 3×7=21, ডেইলি 60 টাকা করে 210 টাকা। আমাদের ব্লকে একটা টিকিট কাটতে হতো 100 থেকে 110-120 টাকা, মানে 15 দিনের খাবারের টাকা থেকে একটা টিকিট। এবং একটা মজার ঘটনা হলো, আমি ঘটনা হলো এরকম যে আমি ছবি দেখতে গেলাম, হলো নায়ক উজ্জ্বলের নসিব ছবি দেখতে গেলাম, 120 টাকার কমে টিকিট কাটা যাচ্ছে না। আমি ওখান থেকে চলে গেলাম আনন্দ সিনেমা হলে, টিকিট কাটলাম 110 টাকা দিয়ে, উপরে উঠলাম দোতলায়, আমাকে বললো যে বাবা তোমার টিকিট তো নিচে, তো নিচে গেলাম, বললো যে আরেকটু সামনে, আর একটু সামনে করতে করতে গিয়ে দেখলাম সামনে যে বেঞ্চ আছে, ওই বেঞ্চের উপর আমার সিট হলো। কারণ সন্ধ্যার পরে টিকিট কাটলাম, আমি আসলে দেখতেই পাইনি যে এটা ডিসি টিকিট না রিয়ার স্টলের টিকিট। তখন তো ঘাড় নিশ্চয়ই এরকম করে দেখতে, এরকম সে গল্প আরো কষ্টকর। আচ্ছা, তো সার্বিকভাবে কিন্তু সার্বিকভাবে আমাদের চলচ্চিত্রের অবস্থাটা যেটা, সেটা হলো এমনিতে তো সব মিলিয়ে একটা সময় আমাদের চলচ্চিত্র একটু খারাপ অবস্থায় চলে গেছে, যে কারণে আমাদের সিনেমা হলগুলোও বন্ধ হয়ে গেছে। আমাদের সিনেমা হল ছিল 1200-1300 সিনেমা হল, সেখান থেকে এখন বিলো 100। আর সেন্সর বোর্ডে গিয়ে দেখলাম যে বছরে ছবির সংখ্যাও কমে গেছে, দর্শক না থাকলে কীভাবে বিনিয়োগ করবে, আর বিনিয়োগ করেও সেই টাকা যদি তোলা না যায় সেটাও একটি সমস্যা। আমাদের তরুণ কিছু নির্মাতা চেষ্টা করছেন ভালো ছবি তৈরি করার জন্য, আমরা হয়তো 20টা ছবি দেখলাম, 20টা ছবির মধ্যে 7-8টা ছবি ভালো হয়। আর গত 1-1.5 বছর তো আমাদের আরও খারাপ গেল করোনার কারণে, যে কারণে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য যে ছবি জমা পড়েছে খুবই অল্প সংখ্যক ছবি, কারণ সারা বছরই তো ছবি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তবে গভর্নমেন্টের কিছু উদ্যোগ আছে, আমাদের প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, তারাও চেষ্টা করতেছেন। আমার মনে হয় একটু সময় লাগবে, কিন্তু আমরা আমাদের পুরনো দিন আবার ফিরে পাবো বলে আমি বিশ্বাস করি। অবশ্যই। এবার আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, আপনার স্ত্রী এবং অয়ন আরিয়ান, আপনার দুই সন্তান, তাদের সম্পর্কে একটু শুনি। আসলে প্রথমত বলি নাই, আমার বাবা মা জীবিত আছেন, এটা আমাদের জন্য খুব পরম পাওনা যে মাথার উপর এখনো ছায়ের মতো তারা আছেন, যে কোনো বিষয়ে তাদের পরামর্শ, তাদের স্নেহ, তাদের ভালোবাসা নিয়েই আমাদের জীবন। আমার স্ত্রী মুর্শিদা পারভীন, সে বাংলা একাডেমিতে কাজ করেন সহকারী পরিচালক হিসাবে। আমার 2টা ছেলে, ওদের বড় নামটা এরকম, একটা সাজিদ রেজওয়ান, একটা সাকিব রেজওয়ান, আমাদের আদরের অয়ন আর আরিয়ান। আর শুরুতে যেটা বলছিলাম যে আমার মেডিকেলে হয়নি, আমার একটা স্বপ্ন ছিল যে আমাদের সন্তানদের দিয়ে এই স্বপ্ন, স্পেশালি আমার বাবার স্বপ্ন যাতে পূরণ হয়। তো আমার বড় ছেলেটা এই মুহূর্তে বরিশাল মেডিকেল কলেজে পড়ে, ছোটটা রেসিডেন্সিয়াল মডেলে পড়ে, আমার চিন্তাটাও যাতে মেডিকেলে পড়ে। তো ছেলে যখন প্রথম অ্যাপ্রন পরলো, তখন আপনার বাবার প্রতিক্রিয়া কি ছিল? অ্যাপ্রন তো আসলে একটু পরের বিষয়, যেদিন রেজাল্ট হয় বরিশাল মেডিকেলে চান্স পায়। আমার বড় ভাই হলো ব্যাংকার, আর আমার ছোট ভাই হলো সমুদ্র পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, ও হিজ এ মেরিনার। তো যখন আমার বাবা এই সংবাদটা পেলেন, আমার বড় ভাইকে ঢাকায় পাঠালেন 1 লক্ষ টাকা হাতে দিয়ে, বললো যে এই টাকাটা অয়নকে দিবা শুধুমাত্র ওকে উৎসাহিত করার জন্য, ওকে উৎসাহিত করার জন্য, এবং আমার আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে ওর জন্য 1 লাখ টাকা। তো এটা পরে অবশ্য এই অংশটাও বলি যে ওই টাকাটা আমার অয়নকেই ওর নামে ফিক্সড ডিপোজিট করে রাখলাম, যে সারা জীবন যাতে তোমার মনে থাকে যে এটা তোমার দাদার উপহার বা তোমাকে উৎসাহিত করার জন্য এটা দেওয়া। মানে আমার বাবার আনন্দ আসলে বলে প্রকাশ করা মুশকিল। কাজের ফাঁকে আসলে অবসর সময় পাওয়া হয় কিনা, এবং অবসর সময় পেলে আসলে কি করা হয়? অবসর সময় তো কিছুটা করে নিতে হয়। আমি আসলে একটু পরিবার কেন্দ্রিক মানুষ, একটা সময় বন্ধু কেন্দ্রিক ছিলাম, বাট বাচ্চাদের জন্ম নেওয়ার পরে আমার মনে হয়েছে যে আমরা তো আর যৌথ পরিবারে বসবাস করি না, আর ঢাকা এমন একটি জায়গা যদি আমরা বাচ্চাদের টেক কেয়ার করতে না পারি, যে কোনো সময় এক ধরনের পদস্খলন হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে অফিস থেকে বেরোতে বেরোতে প্রতিদিনই রাত হয়, বাট এরপরে বাইরে কোথাও যাওয়া, আড্ডা দেওয়া, সে এই কাজটি করা হয় না। আজকে রাঙা সকালের সময় একদম শেষের দিকে, আপনি যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন।
আমি আপনাদেরকে মাছরাঙ্গা টিভিকে ধন্যবাদ জানাই যে আপনারা যে সুযোগটা করে দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি নিজামুল কবির আমাকে মানুষ চিনুক বা না চিনুক এই বিষয়টি নিয়ে আমার আসলে তেমন উদ্বেগ বা আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমি যে আপনাদের মাধ্যমে ফিল্ম আর্কাইভের বিষয়টিকে মানুষের মধ্যে উপস্থাপন করার সুযোগ পেয়েছি এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আর দর্শকদের বলবো যে আমার ফিল্ম আর্কাইভের বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আপনার পরামর্শ লিখে জানাবেন, আমার টেলিফোন করে জানাবেন, যে কোনো ইতিবাচক পরামর্শ ফিল্ম আর্কাইভ গ্রহণ করবে ফিল্ম আর্কাইভের উন্নতির জন্য। বাংলাদেশের চলচ্চিত্র কেন্দ্রিক এই প্রতিষ্ঠানটির উন্নতির জন্য সকলের সকল পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। চমৎকার স্যার, অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পক্ষ থেকে। জি।